নমস্কাৰ আপুনি চাই আছে দ্রুত সংবাদ মই জয়ন্ত মাধৱ গোস্বামী আজি নলবাৰীত ৰাজ্য চৰকাৰৰ কেবিনেট বৈঠক নলবাৰী জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ত হ'ব বৈঠক দিনৰ 12 বজাত অনুষ্ঠিত হ'ব কেবিনেট বৈঠক বৈঠকত কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত লোৱাৰ সম্ভাৱনা কেবিনেট বৈঠকক লৈ নলবাৰীত কটকটীয়া নিৰাপত্তা টি-20 বিশ্বকাপৰ মেগা ছেমি ফাইনেলত আজি ইংলেণ্ডৰ মুখামুখি হ'ব টীম ইণ্ডিয়া নিশা 8 বজাত গায়ানাত অনুষ্ঠিত হ'বলগীয়া ছেমি ফাইনেলক লৈ উৎকণ্ঠিত ক্ৰিকেট প্ৰেমী 2022ৰ টি-20 বিশ্বকাপৰ ছেমিত পৰাজয়ৰ পুতক তুলিবলৈ মৰণপণ যুঁজ দিব মেন ইন ব্লুৱে নেৰেনেপেৰা বৰষুণৰ পাছতে নেপালত ভয়ংকৰ ভূমিস্খলনৰ ঘটনা বুধবাৰৰ পৰা হোৱা ভূমিস্খলনত এই পৰ্যন্ত 14 জন লোকৰ মৃত্যু বৰষুণৰ ফলত উফন্দ দি উঠিছে কেইবাখনো নৈৰ জলপৃষ্ঠ বিগত 17 দিনত নেপালত সৰ্বমুঠ 28 জনৰ প্ৰাণহানি উদ্ধাৰ অভিযান অব্যাহত ভূমিস্খলনৰ সমান্তৰালকৈ বানেও তাণ্ডৱৰ সৃষ্টি কৰিছে পাহাৰীয়া ৰাষ্ট্ৰ নেপালত হিমালয়ান গাতে লাগি থকা নেপালত বৰষুণৰ ফলত উফন্দি উঠিছে কেইবাখনো নৈৰ জলপৃষ্ঠ বিগত 24 ঘণ্টাত নেপালত ভয়ংকৰ পৰিস্থিতি দেখিবলৈ পোৱা হৈছে বান আৰু ভূমিস্খলনৰ বাবে আগন্তুক 5 দিনলৈ ৰাজ্যত ধাৰাসাৰ বৰষুণৰ আগজাননী অসমৰ লগতে উত্তৰ পূবত বৰষুণৰ সতৰ্কবাণী 29 আৰু 30 জুনত ধাৰাসাৰ বৰষুণৰ সতৰ্কতা জাৰি কৰিছে আজাৰাস্থিত আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই মহানগৰীৰ ফাঁচী বজাৰত বিস্ফোৰণত এজন নিহত হোৱাৰ লগতে আহত 5 জন শ্ৰমিক এটা পল্টুনত জ্বালাই কৰি থকাৰ সময়ত বিস্ফোৰণ ফাঁচী বজাৰৰ ৰিভাৰ টাৰ্মিনেলত LNT কোম্পানীৰ কাম চলি থকাৰ সময়তেই এই অঘটন বিস্ফোৰণত নিহত শ্ৰমিকজনৰ নাম মাজিৰ ঘৰ কলকাতাত বিস্ফোৰণত আহত শ্ৰমিককেইজনৰ নাম চপল কুমাৰ শীল নিত্যাই প্ৰধান বিজেন্দৰ কুমাৰ দীপক ঘায়েল আৰু পিয়াৰ হাছান ইয়াৰে বিজেন্দৰ কুমাৰ আৰু দীপক ঘায়েলৰ প্ৰয়োজন হ'ব অস্ত্ৰোপচাৰৰ উল্লেখযোগ্য যে আভ্যন্তৰীণ জল পৰিবহণ বিভাগৰ অধীনত 2 বছৰ ধৰি LNT প্ৰতিষ্ঠানে কাম কৰি আহিছে প্ৰকল্পটোত অহা 2 মাহত প্ৰকল্পটোৰ কাম সম্পূৰ্ণ হোৱাৰ কথা আছিল ভৱিষ্যতে এনে অঘটন সংঘটিত যাতে নহয় তাৰ প্ৰতি প্ৰতিষ্ঠানটো অধিক সতৰ্ক হ'ব বুলি জনায় ৰাজ্যিক প্ৰকল্প সঞ্চালক গৌৰৱ উপাধ্যায়ে নিশা ফাঁচী বজাৰৰ ৰিভাৰ টাৰ্মিনেলৰ বিস্ফোৰণস্থলী পৰিদৰ্শন মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখ্যমন্ত্ৰীৰ ঘটনাস্থলীলৈ যোৱাৰ পিছতে উপস্থিত ফৰেঞ্চিকৰ দল বিস্ফোৰণৰ ঘটনা তদন্ত ঘোষণা DCP অমিতাভ বসুমতাৰীৰ আজি পুনৰ ঘটনাস্থলীত পৰীক্ষা চলাব ফৰেঞ্চিকৰ দলে মহানগৰী ৰিভাৰ টাৰ্মিনেলৰ বিস্ফোৰণৰ পিছতে সাময়িকভাৱে কাম বন্ধ প্ৰকল্পটোৰ 2 মাহত সম্পূৰ্ণ হোৱা কথা আছিল ৰিভাৰ টাৰ্মিনেলৰ কাম বুধবাৰে ৱেল্ডিং মেচিন বিস্ফোৰণ হৈ এজন শ্ৰমিক নিহত হোৱাৰ বিপৰীতে আহত হৈছিল 5 জন শ্ৰমিক চিপঞ্চিলা গাঁও পঞ্চায়তৰ সচিব আছিল চন্দ্ৰকান্ত দাস বঙাইগাঁৱৰ কাহিডুবাত গুলীচালনাৰ ঘটনা বাইকত আহিছিল অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্ত এখন চাহ দোকানৰ সন্মুখত গুলীচালনাৰ ঘটনা কাৰ্যালয়ৰ পৰা ঘৰলৈ উভতিছিল পঞ্চায়ত সচিবজন দোকানত গাড়ী ৰাখি চাহ খাবলৈ নামিছিল দাস বঙাইগাঁও কাণ্ডক লৈ এতিয়াও অব্যাহত আছে উত্তেজনা গুৱাহাটীৰ পৰা বঙাইগাঁৱলৈ ৰাওনা ফৰেঞ্চিকৰ দল বঙাইগাঁৱত পঞ্চায়ত সচিবক গুলীয়াই হত্যা কৰিছিল দুৰ্বৃত্তই নিহত পঞ্চায়ত সচিবজন চন্দ্ৰকান্ত দাস দুৰ্বৃত্তই গুলীয়াই হত্যা কৰে চন্দ্ৰকান্ত দাসক বঙাইগাঁও কাণ্ডক লৈ এতিয়া অঞ্চলটোত অব্যাহত আছে উত্তেজনা অস্ত্ৰধাৰী দুৰ্বৃত্তই গুলীয়াই হত্যা কৰিছিল চিপঞ্চিলা গাঁও পঞ্চায়তৰ সচিব চন্দ্ৰকান্ত দাসক ঘটনাস্থলীত উচ্চপদস্থ আৰক্ষী বিষয়াই উপস্থিত হৈ আৰম্ভ কৰিছে তদন্ত গুৱাহাটীৰ পৰা বঙাইগাঁৱলৈ ৰাওনা ফৰেঞ্চিকৰ দল APSC কেলেংকাৰীৰ নতুন তদন্তকাৰী বিষয়াৰ নিযুক্তি DSP উপেন কলিতাক APSC কেলেংকাৰীৰ দায়িত্ব পূৰ্বৰ তদন্তকাৰী বিষয়া আছিল প্ৰতীক থুবে APSC কেলেংকাৰীত হেমাহিৰ অভিযোগত থুবেক আঁতৰাবলৈ নিৰ্দেশ দিছিল ন্যায়ালয়ে নিৰ্বাচনৰ পাছতেই ৰাজ্যত বৃদ্ধি খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা ৰাজ্যত খিলঞ্জীয়াৰ ওপৰত সংঘটিত ধাৰাবাহিক আক্ৰমণ আৰু ধৰ্ষণৰ ঘটনাক লৈ উদ্বিগ্ন চৰকাৰ মুখ্যমন্ত্ৰীৰ পাছতেই ঘটনাক লৈ ফেচবুকযোগে উদ্বিগ্নতা প্ৰকাশ কৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই এটা বিশেষ সম্প্ৰদায়ক ঘটনাৰ বাবে দোষাৰোপ কৰিলে মন্ত্ৰী পীযুষ হাজৰিকাই প্ৰসংগক্ৰমে মন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিলে 22 জুনত মাজবাটত সংঘটিত কিশোৰীৰ দলবদ্ধ ধৰ্ষণৰ ঘটনা ফেচবুক পষ্টযোগে উল্লেখ কৰিলে 24 জুনত শোণিতপুৰৰ ঢেকীয়াজুলিত সংঘটিত কিশোৰী ছাত্ৰীৰ ধৰ্ষণৰ ঘটনা বিগত মে' মাহত বৰপেটা জিলাৰ কয়াকুচিৰ সমীপৰ বামুণবৰী গাঁৱত খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনা মে' মাহতে লখিমপুৰ জিলাৰ খেলমাটি আৰক্ষী চকীত আক্ৰমণৰ ঘটনা 7 জুনত কোকৰাঝাৰৰ চিঠিলাত খিলঞ্জীয়াৰ ওপৰত আক্ৰমণৰ ঘটনাক লৈ ক'লে মন্ত্ৰীগৰাকীয়ে
প্ৰসংগক্ৰমে মন্ত্ৰীজনে উল্লেখ কৰে যোৰহাটত বিজেপিৰ নিৰ্বাচনী পৰাজয়ৰ কথা কাৰোবাৰ জয়ৰ বাবে এটা সম্প্ৰদায়ে দুঃসাহস কৰা বুলি উল্লেখ কৰে মন্ত্ৰীজনে এনে ঘটনাৰ বিৰুদ্ধে কঠোৰতম ব্যৱস্থা ল'বলৈ চৰকাৰ বদ্ধপৰিকৰ বুলি উল্লেখ কৰে মন্ত্ৰীগৰাকীয়ে কেজৰিৱালক তিনি দিনৰ চি বি আইৰ জিম্মালৈ প্ৰেৰণ ৰাউজ এভিনিউ আদালতে প্ৰেৰণ কৰে চি বি আইৰ জিম্মালৈ পাঁচ দিনৰ বাবে কেজৰিৱালৰ জিম্মাত বিচাৰিছিল চি বি আইয়ে মাজবাট ধৰ্ষণকাণ্ড তদন্তৰ নিৰ্দেশ দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই শীৰ্ষ আৰক্ষী বিষয়াৰ তত্বাৱধানত তদন্তৰ নিৰ্দেশ মুখ্যমন্ত্ৰী বুধবাৰে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশৰ পাছতে তৎপৰ হৈ পৰিছে ডি জি পি বি টি চিৰ আই জি পিক তদন্তৰ তদাৰক কৰাৰ নিৰ্দেশ ডিজিপিৰ এই ঘটনা তদন্তত সহায় কৰিব চি আই ডিয়ে ঢেকিয়াজুলি ধৰ্ষণকাণ্ডক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে টুইটাৰত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰাৰ পিছত ঘটনাস্থলীত উপস্থিত হয় মন্ত্ৰী অশোক সিন্ধাল কিশোৰী ধৰ্ষণৰ ঘটনাক লৈ দল সংগঠনেৰে আলোচনাত মিলিত হয় মন্ত্ৰীগৰাকী লখিমপুৰৰ হাৰমতীত মাৰণাস্ত্ৰসহ দুই যুৱকক আটক যুৱকদ্বয়ৰ পৰা এটা অত্যাধুনিক 7.56 পিষ্টল 13 সক্ৰিয় গুলী জব্দ আটকাধীন নৱাম তাকাম আৰু লিচা নিকুমৰ ঘৰ অৰুণাচলত মহানগৰীত ৰহস্যজনকভাৱে নিখোজ এগৰাকী মহিলা নিখোজ মহিলাগৰাকী 42 বছৰীয়া ডেইজি বৈশ্য 8 জুনৰ পৰা নিখোজ হৈ আছে ডেইজি 9 জুনত ফাঁচীবজাৰৰ মাছখোৱা ঘাটত উদ্ধাৰ হৈছিল ডেইজিৰ মোবাইল ফোন আৰু পাৰ্চ মহিলাগৰাকীৰ শিক্ষক স্বামী সঞ্জয় বৈশ্যৰ ওপৰত সন্দেহ ডেইজিৰ পৰিয়ালৰ গোৱালপাৰাৰ খৰমুজা কাৰাইখোৱাত বোৱাৰীৰ ৰহস্যজনক মৃত্যু আৰফুৰা আৰজুফা খাতুন নামৰ মহিলাগৰাকী পৰিকল্পিতভাৱে স্বামী পৰিয়ালে হত্যা কৰাৰ অভিযোগ বোৱাৰীগৰাকীক ডিঙি চেপি বিষ পান কৰাই হত্যা কৰাৰ অভিযোগ ঘটনাৰ পিছতে ৰহস্যজনকভাৱে পলায়ন মহিলাগৰাকীৰ স্বামী আলতাফ হুছেইনৰ মানকাছৰৰ হাদুল্যাবাৰীত শিক্ষকৰ ভয়ংকৰ কাণ্ড শিক্ষক শ্বাহাদত আলীয়ে হত্যা কৰিলে ৰাছিদা খাতুনক প্ৰথম পত্নীৰ পুত্ৰ আৰু শিক্ষক স্বামী শ্বাহাদত আলীয়ে পৰিকল্পিতভাৱে দ্বিতীয় পত্নী ৰাছিদা খাতুনক হত্যা কৰাক লৈ অঞ্চলটোত তীব্ৰ উত্তেজনা আৰক্ষীয়ে মহিলাগৰাকীৰ মৃতদেহ উদ্ধাৰ কৰাৰ লগতে আটক কৰিছে শ্বাহাদত আলীক করিমগঞ্জৰ সলগৈ বজাৰত নিরুদ্দেশ হোৱা এগৰাকী গোপালকৰ ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধাৰ হয় জলাশয়ত বুধবাৰে পুৱা সুশীল চন্দ্ৰ ঘোষ নামৰ লোকজনে গৰু চৰাবলৈ গৈছিল আৰু তাৰ পিছৰ পৰাই ৰহস্যজনকভাৱে সন্ধানহীন হৈ আছিল গোপালকজন সুশীল চন্দ্ৰ ঘোষক কোনো দুৰ্বৃত্তই হত্যা কৰাৰ সন্দেহ লংকাত অকান্তু গাঁৱত নৃশংস হত্যাকাণ্ড আব্দুল ছামাদ নামৰ লোকজনক ঘৰতে ডিঙিত দাড়ি ঘুপিয়াই হত্যা কৰে তিনি দুৰ্বৃত্তই ভূমিকেন্দ্ৰিক সংঘাতৰ বাবে ব্যক্তিজনক দুৰ্বৃত্তই হত্যা কৰাৰ সন্দেহ আৰক্ষীয়ে মৃতদেহ উদ্ধাৰ কৰি আৰম্ভ কৰিছে ঘটনাৰ তদন্ত মাজবাট ধৰ্ষণকাণ্ডত জড়িত তিনি ধৰ্ষণকাৰীক এনকাউণ্টাৰ কৰাৰ দাবী ৰাইজৰ লগতে তিনি ধৰ্ষণকাৰী অভিজুল আলী ওৰফে হাফিজুল এহছান আহমেদ আৰু ছাদ্দাম আলীৰ পক্ষত মাজবাটবাসীয়ে কেতিয়াও থিয় নিদিয়ে বুলি মত প্ৰকাশ কৰে নিউ বঙাইগাঁও ষ্টেচনত 18 টুকুৰা সোণৰ বিস্কুটসহ 4 জনক আটক কাজিৰঙা এক্সপ্ৰেছৰ পৰা ৰেল আৰক্ষী অভিযান চলাই জব্দ কৰে 18 টুকুৰা সোণৰ বিস্কুট জব্দকৃত সোণৰ বিস্কুটখিনিৰ ওজন প্ৰায় 360 গ্ৰাম আটকাধীন লোকেজনৰ পৰা বিদেশী মুদ্ৰা জব্দ কৰে ৰেল আৰক্ষীয়ে বৰপেটা ৰোডৰ সমীপৰ মাজৰ গাঁৱত ভুৱা ফাৰ্মাচিষ্টৰ চিকিৎসাত প্ৰাণ গ'ল এজন যুৱকৰ মাজৰ গাঁৱত জুৰাণ আলী নামৰ ভুৱা ফাৰ্মাচিষ্টজনে ম্যাদ উকলা এটা বেজী দিয়াৰ পাছতে বাবুল ৰামচিয়াৰী নামৰ যুৱকজনৰ মৃত্যু হোৱাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰে পৰিয়ালে ইতিমধ্যে ভুৱা ফাৰ্মাচিষ্টজনৰ বিৰুদ্ধে শিমলাগুৰি আৰক্ষী চকীত এজাহাৰ দাখিল অসমৰ ভূমিত একোলেণ্ড নিৰ্মাণ অৰুণাচলৰ লখিমপুৰৰ ৰঙা সংৰক্ষিত বনাঞ্চলত এইবাৰ অৰুণাচলীয়ে চলাইছে আগ্ৰাসন সংৰক্ষিত বনাঞ্চলত হাতে হাতে দা লাঠি মাৰণাস্ত্ৰ দেখুৱাই ভাবুকি দিয়ে বন ধ্বংসকাৰী অৰুণাচলী লকামটোলৰ ভেৰুণীয়া গুণ্ডাই অসমৰ লোকক বুধবাৰে ৰঙা সংৰক্ষিত বনাঞ্চলত লখিমপুৰৰ অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক উপ আৰক্ষী অধীক্ষক লখিমপুৰ বন সংমণ্ডল বিষয়াকে ধৰি বিশাল আৰক্ষী বাহিনী আৰু বনকৰ্মীৰ লগতে নাওবৈচা ৰাজচক্ৰ বিষয়া উপস্থিত হৈছিল ঘটনাস্থলীত উপস্থিত হোৱাৰ লগে লগে অৰুণাচলীৰ যুদ্ধংদেহী পৰিস্থিতি দেখি পিছ হুহকি আহিবলৈ বাধ্য হ'ল আৰক্ষী বাহিনী ৰহস্যৰ আৱৰ্তত সোমাই পৰিছে শুৱালকুছিৰ সমীপৱৰ্তী শ্ৰীহাতীত সংঘটিত যুৱকৰ আত্মহননৰ ঘটনা ছ'চিয়েল মিডিয়াত ভাইৰেল হৈছে মৃত্যুৰ কাৰণ দৰ্শাই নিজৰ মোবাইল ফোনৰ কেমেৰাত আবদ্ধ কৰা মৃত যুৱকৰ ভিডিঅ' কোনে ক'ৰ পৰা মৃত যুৱকজনৰ মোবাইল ফোনৰ সেই ভিডিঅ' ভাইৰেল কৰিলে তাক লৈ সৃষ্টি হৈছে তীব্ৰ চাঞ্চল্য যুৱকজনৰ মৃত্যুৰ 24 ঘণ্টা উকলি যোৱাৰ পিছতো ৰহস্যজনকভাৱে শুৱালকুছি আৰক্ষীৰ হাতত মজুত নাই মৃত যুৱকজনৰ মোবাইল ফোনটো আৰক্ষীৰ হাতত নাই যুৱকজনে ইংৰাজীতে লিখি থৈ যোৱা ছুইচাইড নোটখনত যিখন নোট ইতিমধ্যে ভিডিঅ'টোৰ সৈতে ভাইৰেল হৈছে সামাজিক মাধ্যমত শুৱালকুছি আৰক্ষীয়ে তদন্তত গাফিলতি কৰাৰ অভিযোগ
পানবজার আরক্ষীর সফলতা। দশ দিন পূর্বে চুরি হওয়া দুটা ল্যাপটপ উদ্ধার করিলে পানবজার আরক্ষী। মনালিসা নামের এগারী গবেষিকা ছাত্রীর আছিল ল্যাপটপ দুটা। এই সন্দর্ভত ফাঁসিবজার, পানবজার আর বশিষ্ঠ থানাত রুজু হয়েছিল গোচর। গোলাঘাটর বরপথারত অচিনাক্ত যুবকর মৃতদেহ উদ্ধার। বরপথার নগরের মাজমজিয়া স্থিত রেলওয়ে গেটর সমীপর রেল লাইনের দাঁতিত পড়ে থাকা অবস্থাত উদ্ধার হয় মৃতদেহ। মৃত যুবকজনের পরিচয় জানিব পৰা হোৱা নাই। ঘটনাস্থলীত বরপথার আরক্ষী আর রেল আরক্ষী উপস্থিত হয়ে আরম্ভ করেছে ঘটনার তদন্ত প্রক্রিয়া। কার্বি আংলংত চোরাং হারর রমরমিয়া দেহা। লাংহিন নগরের মাজমজিয়াত এখনি চোরাং হার ভর্তি ট্রাক জব্দ করে স্থানীয় হারর ব্যবসায়ীসকলে। লগতে লাংহিনর জামিন গাঁত থকা অবৈধ গুদামত 1800 হারর প্যাকেট মজুত রখার অভিযোগ স্থানীয় ব্যবসায়ীসকলের। মরিয়নীত শোকাবহ ঘটনা। উজনি মোৱা অবধ আসাম এক্সপ্রেসর খুন্দাত দুবছরীয় কণমানীসহ মাতৃর মৃত্যু। রেলর খুন্দাত মৃত্যু হওয়া মহিলাগুলির নাম ববিতা সামাসি। সন্তানসহ মহিলাগুলির আত্মহত্যার সন্দেহ আরক্ষীর। মরিয়নীর নগা পথারত এই ঘটনা। বিত্তীয় সংস্থা শ্রদ্ধা সুরভি নিধির সঞ্চালকক গ্রেপ্তার। গ্রাহকর জমা ধন লুট করে পলায়ন করা বিত্তীয় সংস্থাটির সঞ্চালক ঋতুপর্ণ পাঠকক গ্রেপ্তার। রাজ্যের ভিন্ন প্রান্ত শ্রদ্ধা সুরভি লিমিটেড নিধির নামত সংগ্রহ করা জমা ধন তথা মেচিউরিটির ধন গ্রাহকক উভতাই দিয়া নাছিল বিত্তীয় সংস্থাটির সঞ্চালকগৰাকীয়ে। বিত্তীয় সংস্থাটোত জমা থোৱা ধন বিচাৰি হাবাথুৰি খাবলগীয়া হৈছিল গ্রাহকে। ইয়াৰ পিছতে উপায়ন্তৰ গ্রাহকে বৰপেটা সদৰ থানাত দাখিল কৰিছিল এজাহাৰ। ইয়াৰ পাছৰ পৰাই পলাতক হৈ থকা ঋতুপৰ্ণ পাঠকক বৰপেটা আৰক্ষী আটক কৰি বৰ্তমান বৰপেটা সদৰ আৰক্ষী থানাত জেৰা চলাইছে। সিপাঝার বান পরিস্থিতি কিছু উন্নত হয়েছে যদিও অন্ত পড়া নাই রাইজর দুর্দশা। সিপাঝারর কালাপানি নদীর বাঢ়ুনি পানিয়ে ছিঙিলে খতরা দুনি সংযোগী লোকনির্মাণ পথটো। যার পরিপ্রেক্ষিতত বিগত এসপ্তাহে পথটোত সম্পূর্ণরূপে বন্ধ। যাতায়াত শীঘ্রই পথটো নির্মাণের দাবি স্থানীয় রাইজর। ডিব্রু সৈখোয়া রাষ্ট্রীয় উদ্যানের লগতে বৃহত্তর দধিয়া অঞ্চল এতিয়া পানির তলত। বানত গৃহবন্দী হয়ে থাকা লোকসকলের এতিয়া কেবল টুলুঙা নাওখনেই জীবনের একমাত্র সারথি হয়ে পড়েছে। বিদ্যালয়সমূহত পানি সোমোৱাৰ বাবে ছাত্র ছাত্রীসকল শৈক্ষিক ক্ষেত্রত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবলগীয়া হয়েছে। অরুণাচলত টিপ্পিত ভয়ঙ্কর ভূমিস্খলন। ভূমিস্খলনের ফলত টেপ্পা টাওয়াং সংযোগী পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে। পাহাড়িয়া রাজ্যখনত হওয়া নেড়েনেপেড়া বরষুণের ফলত খহি পড়ে পাহাড়ের শিল মাটি। রাজপথত আবদ্ধ হয়ে পড়ে বহু যান বাহন। ইতিমধ্যে বিআরও বিভাগে পথছোৱা মুকলি করে দিয়া বলেও জানিব পৰা হৈছে। চারিদিনিয়া অপেক্ষার অন্তত বুধবারে পুয়া খোল খালে মা কামাখ্যা মন্দিরের দ্বার। মঙ্গলবারী নিশা 9:07 সম্পন্ন হয় অম্বুবাসীর নিবৃত্তি। নিশায় মন্দির সাফ চিকুণ করার পিছত মঙ্গলবারে পুয়া নিত্য পূজা অর্চনার পিছত ভক্তর বাবে খুলি দিয়া হল মা কামাখ্যার দ্বার। বুধবারে পুয়তি নিশারে পৰা কামাখ্যা ধামত ভিড় করেছে দেশ বিদেশের অগণন ভক্ত। আনহাতে মঙ্গলবারে অম্বুবাসীর শেষের দিনা লোকারণ্য হয়ে পড়িল নীলাচল পাহাড়ের বুকু। অম্বুবাসীর চারিদিনত কামাখ্যা ধামত দেশ বিদেশের হাজার হাজার সাধু সন্তর আগমনেরে উখল মাখল হয়ে পড়িল কামাখ্যা ধাম। মহা অম্বুবাসীক লৈ উখল মাখল হয়ে আছে নীলাচলের বুকু। লাখ লাখ দেশী বিদেশী ভক্ত সাধু সন্তরে ভরি পড়েছে কামাখ্যা ধাম। কিন্তু ইয়ার মাজতে কামাখ্যা মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থাপনাত অসন্তুষ্টি প্রকাশ করেছে একাংশ ভক্ত। মা কামাখ্যা ধামত অম্বুবাসীর সময়ত আরক্ষী নিরাপত্তারক্ষী হারাশাস্তি করার অভিযোগ করেছে একাংশ ভক্ত। পূর্বর দরে এইবার সুশৃঙ্খল ব্যবস্থা নকরার ফলতে হারাশাস্তি ভোগ করেছে একাংশ ভক্ত। আনকি একাংশ আরক্ষীর ব্যবহারতো সন্তুষ্ট নহয় ভক্ত। আনহাতে কামাখ্যা দর্শনের বাবে প্রবেশ পথত জোতা সেন্ডেল এরি যাব দিয়াক লৈ অসন্তুষ্ট হয়ে পড়েছে ভক্ত দর্শনার্থী। কারণ লাখ লাখ ভক্তর সমাগম হওয়াত কামাখ্যা তলর গেটতে কাষত এরি যাবলগীয়া হয়েছে জোতা সেন্ডেল। উভতি আহি লাখ লাখ জোতা সেন্ডেলের মাজত নিজের জোতা সেন্ডেল বিচারি নাপাই এরি গৈছে লাখ লাখ লোকে নিজের জোতা সেন্ডেল। পূর্বে কামাখ্যা ধামৰ পৰা ট্ৰাকে ট্ৰাকে জোতা সেন্ডেল পেলাবলগীয়া হৈছিল বুলি এইবাৰ তলতে জোতা সেন্ডেল ৰখাৰ ব্যৱস্থা কৰিছিল প্ৰশাসনে। কিন্তু পূৰ্বতকৈ এইবাৰ অধিকহে বিশৃংখল হোৱা পৰিলক্ষিত হৈছে যাৰ ফলতে গেটৰ কাষতে দমে দমে পৰি আছে জোতা সেন্ডেল। গুৱাহাটীৰ দিশপুৰৰ ৰাজপথত এটা ঘৰচীয়া হাতীৰ আতংক। জনতা ভৱনৰ পাৰ্কিঙত ঘৰচীয়া হাতীটোৱে চলালে উপদ্ৰৱ। উন্মাদ হাতীটোৱে ভাঙিলে কেইবাখনো বাহন। বুধবাৰে দিন দুপৰতে ব্যস্ত ৰাজপথত হাতীটোৰ উপদ্ৰৱক লৈ আতংকময় পৰিৱেশ। ঘৰচীয়া হাতীটোক ট্ৰেংকুলাইজ কৰি শান্ত কৰাৰ চেষ্টা বন বিভাগৰ। বিষাক্ত সর্পদংশনত মৃত্যু হয়েছিল কণমানি প্রিন্সি চহরিয়ার। সর্পদংশনের পাছতে সিপাঝার সামূহিক স্বাস্থ্যকেন্দ্রত এন্টিভেনমত থাকার পিছতো চিকিৎসকে প্রদান করা নাছিল এন্টিভেনম।
কেবল ইমানেই নহয় চিকিৎসকে প্রিন্সির তেজৰ পৰীক্ষা কৰা নাছিল লগতে কণমানিজনী দেহত বিষ আছে নে নাই সেয়াও পৰীক্ষা কৰা নাছিল চিকিৎসকে যাৰ ফলত করুণ মৃত্যু খাবতি ললে কণমানিটিয়ে ঘটনাৰ পিছতে সিপাচাৰ সামূহিক স্বাস্থ্য কেন্দ্ৰত তদন্তকাৰী বিষয়া উপস্থিত হৈ আৰম্ভ কৰে তদন্ত নলবাবীর যজ্ঞভূমি আদর্শ জাতীয় বিদ্যালয়ের শ্রেণীকোঠার ভিতর সোমাল এডাল বিষাক্ত সাপ বুধবার শ্রেণীকোঠা খুলবলে যাওতে বিষাক্ত সাপে দংশন করলে বিদ্যালয়ের চতুর্থ বর্গর কর্মচারী সুনীল বেজবরুয়াক ইতিমধ্যে সুনীল বেজবরুয়াক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে দুধনৈর চাঞ্চল্যকর হত্যার বলি হওয়া হিরণময় খাখলারীর মাতৃক সাক্ষাৎ করে মন্ত্রী উৎসাহ গৌরব ব্রহ্মই প্রায় দেড় মাহর পিছত হিরণময় খাখলারী ঘরত মন্ত্রীগী উপস্থিত হয়ে দুর্ভোগিয়া মাতৃ বাসন্তী খাখলারী আর পরিয়ালবর্গক সাক্ষাৎ করে সমগ্র ঘটনার বুঝ লয় শোকসন্তপ্ত পরিয়ালক সমবেদনা জ্ঞাপন করে মাকুম রোডর শুকান পুখুরীত জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে এজনের মৃত্যু নিশা শুকান পুখুরীস্থিত সত্বাধিকারী রঞ্জিত প্যাটেল নামের লোকজনের একটা ড্যাম্পত সংঘটিত হয় এই ঘটনা অগ্নিকাণ্ডের সময় ড্যাম্পটির ভিতর কর্মচারী হিসাবে নিয়োজিত রাহুল প্যাটেল নামের লোকজন শুই থাকা অবস্থাত জীবন্তে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুমুখত পড়ে শিলচর শহরের ক্যাপিটেল পয়েন্টত রাইজর পথ অবরোধ জরাজীর্ণ পথট পুনের মেরামতির দাবিত রাইজে পথ অবরোধ করে সাব্যস্ত করে প্রতিবাদ সদাব্যস্ত পথট রাইজে অবরোধ করাত আবদ্ধ হয়ে পড়ে বহু যানবাহন তামুলপুর ইউপিপিএলের বিশাল যোগদান সভা বিটিআর মুখ্য কার্যবাহী প্রমোদ বড়ো স্থানীয় বিধায়ক জলেন দৈমারীর উপস্থিতিত ইউপিপিএলের যোগদান নিখিল রাভা ছাত্র সন্থার প্রাক্তন সাধারণ সম্পাদক দীপাঙ্কর রাভা সহ কেবাগারীও রাভা ছাত্র সন্থার নেতা তথা বিপিএফ দলের নেতা কর্মীর এক জুলাইর সমগ্র দেশতে কার্যকরী হব নতুন অপরাধ আইন 2023 সংশোধিত নতুন আইনখনের বিষয়ে সাধারণ জনতাক অবগত করার উদ্দেশ্যে বুধবার জাগিরোডত আয়োজন করা হয় এখনই সজাগতা সভা জাগিরোড আরক্ষী আর নাগরিক কমিটির উদ্যোগত কলা মন্দির প্রেক্ষাগৃহত আয়োজন করা হয় সজাগতা সভাখন তামুলপুরত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনার পিছতে ডাউ ডাউকে জ্বলি উঠিল পেট্রোল পরিবাহী ট্যাঙ্কার শিলিগুড়ির ভূটান অভিমুখী তেলের ট্যাঙ্কারখানে নিয়ন্ত্রণ হেরুয় পথর কাষর খাওয়ীত লুটি খায় বাগরি পড়ে ট্যাঙ্কার বাগরি পড়ার পিছতে ডাউ ডাউকে জ্বলি উঠে ট্যাঙ্কার প্রথমটি প্রাণ রক্ষা পড়ে কেইবাজনো লোকর ধুবুরী গোলকগঞ্জের বিশনদৈর 17 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হেরুয় রাষ্ট্রীয় ঘাইপথের বাগরি পড়িল ট্রাক ট্রাকের জঁপিয়ায় নিজকে বসাবলে চেষ্টা চলার সময় তলতেই চেপাত আবদ্ধ হয়ে প্রাণ হেরুয়ালে চালক গৌতম দে আনহাতে কথম্পি প্রাণ রক্ষা পড়ে ট্রাকখনের হ্যান্ডিম্যান সাহেব সাহার নলবাড়ির মুকুশীত ভয়ঙ্কর পথ দুর্ঘটনার তীব্রবেগী বাইকর খুন্দাত আহত স্কুলিয়া ছাত্র নলবাড়ির গুয়াহাটি অভিমুখে গৈ আছিল বাইকখন দুর্ঘটনায় গুরুতরভাবে আহত ছাত্রজনক নলবাড়ী অসামরিক চিকিৎসালয়ত ভর্তি দরঙ্গর কেরামত আলী মধ্য ইংরেজি বিদ্যালয়ের সহকারী শিক্ষকর আজব কাণ্ড বিদ্যালয়ত পাঠদান নকরি শুই দিন কটাই শিক্ষক কিয়ামত আলিয়ে শিক্ষকজনের বিরুদ্ধে ইতিমধ্যে দলগাঁও শিক্ষাখণ্ডত লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে দক্ষিণ কামরূপর কুকুরমারাত অঘটন জিয়াকুর পথত খাওয়ৈত পড়ি এজনের মৃত্যু মৃত লোকজন বরতারী নিবাসী সত্যজিৎ কুমার বলে জানিপরা হয়েছে উল্লেখযোগ্য যে সাইকেলে বজার করে উৎকট গরমের গছর তলত জিরণি লৈছিল সেই সময়তে সাইকেল পিছলি খাওয়ৈত পড়ি মৃত্যু ঘটে সত্যজিৎ কুমারর কিশোরীর ধর্ষণের ঘটনাক লো উত্তাল ঢেকিয়াজুলি শহর ঢেকিয়াজুলির পলাশবস্তি গাঁও দশম শ্রেণীর ছাত্রীক ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্ত শহীদুল ইসলামক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিত প্রতিবাদ শিবসাগরের দলমুখ চারিআলিত বুধবার সদর শিবসাগর জেলা অনুসূচিত জাতি ছাত্র সন্থায় অবস্থান ধর্মঘটের কার্যসূচী রূপায়ণ করে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করা অনুসূচিত জাতির ভূমিহীন পরিয়ালক ভূমিপত্তা প্রদান করা বিসঙ্গতিপূর্ণ মিশন ভূমিপুত্র বাতিল করার দাবি সংগঠনটোর মরিয়নীর খড়িকটিয়া চাহ বাগিচাত এটুপি বিশুদ্ধ খোৱা পানীর হাহাকার বাগিচাখনের একাংশ লোকে এতিয়া মাটির তলেরে নিগড়ি অহা পানি কলগছর পটুয়ার যোগেদি সংগ্রহ করে জীবন নির্বাহ করবলগিয়া হয়েছে অসমিয়াত অভিযোগপত্র দিয়ার বাবে কৃষকক চরম অপমান মেরাপানির চলন পথারত তৈল খাদ নির্মাণের সংস্থাপন ম্যানেজারে কেইবাজনো কৃষকক করলে চরম অপমান চলন পথারত তৈল খাদ নির্মাণের ফলত বহু কৃষকর ভূমি অনিষ্ট হওয়ার ফলত সংস্থাপন ম্যানেজারক এখন অভিযোগপত্র দিয়াক লৈ অপমান ভুক্তভোগী কৃষকসকলক ম্যানেজারজনে অসমিয়া ভাষাক চূড়ান্ত অপমান করার পাছতে এই যে YCPর গোলাঘাট জেলা সমিতিয়ে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে কলিয়াবরৰ বুঢ়া পাহাড় চাহ বাগিচাত বিশুদ্ধ খোৱা পানীর অভাব কার্বি পাহাড়ের বই অহা নিজরার কদর্যময় পানীরে কৃষ্ণা নিবারণ চাহ বাগিচার রাইজর অঞ্চলটোত জনস্বাস্থ্য কারিকরী বিভাগের কলিয়াবর সংমণ্ডলে পানী যোগান আঁচনি নির্মাণ করেছিল যদিও তারপর আজি কুপতি এটুপি খোৱা পানী নাপালে অঞ্চলবাসী
কমলপুরের এটা পথে জলাকলা খুয়াইছে বর্মারু গাঁওয়ার রাইজক। কমলপুর রাজচক্রর অন্তর্গত বর্মারু গাঁওয়ার রাইজে জনপ্রতিনিধিক জরাজীর্ণ পথ মেরামতির বহু কাকুতি মিনতি করেও কোনো সফল নোহাত অবশেষত রাইজে গাঁথির ধন ভাঙি মেরামতি করলে পথট। শিক্ষার্থীর শৈক্ষিক ভবিষ্যতক হেতালি খেলিছে অনুমতি বিহীন একাংশ ব্যক্তিগত শিক্ষানুষ্ঠানে। দর্পণ নথকার গইনালয় রঙিয়াত একাংশ সরকারী শিক্ষানুষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানের মালিকপক্ষের বৃহৎ ধনের লেনদেনের অভিযোগ। মঙ্গলবাৰী অম্বুবাসী অন্ত পড়ার দৌল গোবিন্দ মন্দিরের দ্বার বুধবারে মুক্তি করা হয়। অম্বুবাসী উপলক্ষে 22 জুনের দৌল গোবিন্দ মন্দিরের দ্বার বন্ধ হয়ে আছে। রহার আমসৈত বন বিভাগের জ্ঞাত হারে চলিছে অবৈধ শিল খনন। আমসৈ শিবকুণ্ড টঙিয়া ভিলেজত অবৈধভাবে পাহাড়ের শিল কাটি রমরমিয়া ব্যবসায় চলাইছে একাংশ চোরাং ব্যবসায়ী। বন বিভাগের চকুর সম্মুখতে অতি রহস্যজনকভাবে চলি আছে অবৈধ শিল খনন। শিক্ষা বিভাগের রাজব কাণ্ড। শিক্ষা বিভাগের পর অহা কিতাবর টোপলাত ওলাল বাংলা মাধ্যমের কিতাব। ডিব্রুগড়ের টিংখাঙর মাহমরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পুথিভঁড়ালত হওয়া এই ঘটনার পাছতে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার। ভারত ভুটান সীমান্তর তামুলপুরের বগাজুলিত হাতি মানুষের সংঘাতর ভয়ঙ্কর রূপ। বন্যহস্তির আক্রমণত প্রাণ গল নবম শ্রেণীত অধ্যয়নরত মনিকা বড়ো নামের এগারী ছাত্রীর। নিশা অতর্কিতে বন্যহস্তি আক্রমণ করে পরিয়ালটির বাসগৃহ। বাক্সার মুসলপুরত হস্ততাঁত আর বস্ত্রশিল্পর প্রশিক্ষণ। বিটিসি প্রশাসনের বড়োলেন্ড হ্যান্ডলুম মিশনের অধীনত এই প্রশিক্ষণ কেন্দ্রটির বছরি 25 গৰাকী যুবক যুবতীক হস্ততাঁত আর বস্ত্রশিল্পর প্রশিক্ষণ প্রদান করা হয়। নিবনুয়াসকল আত্মনির্ভরশীল করার লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি দিয়া হয়েছে প্রশিক্ষণ। স্নাতক পাঠ্যক্রমত নামভর্তির রাজ্যের শিক্ষা বিভাগে প্রথমবারের প্রয়োগ করা সমর্থ পোর্টেলে এটা বিপদত পেলাইছে বহু ছাত্র ছাত্রীক। পোর্টেলট থাকা কেতবোর বিসঙ্গতির মহাবিদ্যালয়ত নামভর্তির বঞ্চিত হবলগিয়া হয়েছে একাংশ ছাত্র ছাত্রী, যাক শিক্ষার্থীসলের মাজত তীব্র প্রতিক্রিয়া প্রকাশ। সাংসারীস্থিত ডক্টর ভূপেন হাজরিকা আঞ্চলিক চলচ্চিত্র প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীর সাফল্য। মুম্বাইত অনুষ্ঠিত হয়ে যাওয়া 18 সংখ্যক আন্তঃরাষ্ট্রীয় ফিল্ম ফেস্টিভেলত প্রতিষ্ঠানখনের ছাত্র ছাত্রী নির্মাণ করা সানসি সুয়া নামের সুটি ছবিখনে বেস্ট স্টুডেন্ট ফিল্মর পুরস্কার আজুরি আনবলে সক্ষম হয়। গুয়াহাটী প্রেস ক্লাবত উত্তর পূর্বাঞ্চলের সংস্কৃত ভারতীর সংবাদমেল সম্বোধন। 2 জুলাইর 14 জুনলৈ গুয়াহাটীস্থিত কেসি দাস কমার্স কলেজত এক সংস্কৃত প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হব। প্রতি বছরে আয়োজন করা হয় এই আবাসীয় সংস্কৃত প্রশিক্ষণ বর্গ। উত্তর পূর্বাঞ্চল নিবনুয়াক সংস্থাপিত করার লক্ষ্যে আরম্ভ করেছে এক কারিকরী প্রশিক্ষণ। মঙ্গলবারের বকুর জওয়াহরলাল নেহরু মহাবিদ্যালয়ত আরম্ভ ড্রোন উড়ন প্রশিক্ষণ। প্রথম পর্যায়ের উত্তর পূবর 10 গৰাকী যুবতীক প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করে নেকটাই। বিশ্ব মাদকদ্রব্য বিরোধী দিবসর গুয়াহাটির রেলওয়ে স্টেশনত সজাগতা রেলি। জিআরপি আরপিএফর সহযোগত উলিওয়া হয় সজাগতা রেলি। নো টু ড্রাগস, ইয়েস টু লাইফ, ড্রাগস কিলস আদি স্লোগানে সজাগতা রেলি বাহির করা হয়। ড্রাগসর অপব্যবহার আর অবৈধ সরবরাহর বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মহানগরীর চন্দ্রপুরত নিচাজাতীয় সামগ্রী নিষ্কাশন। শুল্ক বিভাগ গুয়াহাটির দ্বারা আয়োজন করা হয় এই কার্যসূচী। চন্দ্রপুরের হাজংগুড়িস্থিত ফ্রেশ এয়ার প্রতিষ্ঠানত নিষ্কাশন করা হয় নিচাজাতীয় সামগ্রী। রাজ্যের ভিন্ন প্রান্তর ডিফুটু কার্বি আংলং আরক্ষী দাহ করলে জব্দকৃত ড্রাগস। জেলাখনের বিভিন্ন থানায় জব্দ করা হয় ড্রাগস। ধুবুরীর রঙামাটিত 4,21,37,100 টাকা ড্রাগস ধ্বংস করলে আরক্ষী। ধুবুরী জেলার 8খন আরক্ষী থানার মুঠ 54টা গোচর ড্রাগস দাহন করা হয়। বুধবারে দণ্ডাধীশ আরক্ষী অধীক্ষক বায়ু প্রদূষণ বিভাগের বিষয়ার উপস্থিতিত ড্রাগস কিনি নষ্ট করে ধুবুরী আরক্ষী। মাজুলীতো ড্রাগস বিরোধী দিবস পালন। রাজ্যিক মাদকদ্রব্য নিবারণী পরিষদর মাজুলী জেলা সমিতির উদ্যোগত আর মাজুলী জেলা আরক্ষী প্রশাসনের সহযোগত গড়মূরত পালন করা হয় ড্রাগস বিরোধী দিবস। হোজাইত নাজির আজমল মেমোরিয়াল কলেজত বুধবারে ড্রাগসর বিরুদ্ধে সজাগতা সভার আয়োজন করা হয়। এই সজাগতা সভাত উপস্থিত থাকে আজমল ফাউন্ডেশনের সঞ্চালক হসরুল ইসলাম, রিকভারি ওয়েলনেস সোসাইটির কার্যকর্তাসকল। বোকাজানত প্রান্তে প্রান্তে আয়োজন করা হয় ড্রাগস বিরোধী সজাগতা সভা। বোকাজান আরক্ষী থানার উদ্যোগত বুধবারে থানা চৌহদরপুর বোকাজান শহরের মাজেরে এক সমদল বাহির করা হয়। বাক্সার হিমলাত আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবস উদযাপন। বুধবারে সমাজ কল্যাণ বিভাগ বাক্সার উদ্যোগত আন্তর্জাতিক ড্রাগস বিরোধী দিবস পালন করা হয়। বোকাজানত আন্তঃরাষ্ট্রীয় ড্রাগস বিরোধী দিবস পালন। বোকাজানের জিনবাবা হিন্দি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীসল ড্রাগসর ভয়াবহতার উপর সজাগ করার লক্ষ্যে এই সজাগতামূলক সভা অনুষ্ঠিত করা হয়।
রাজ্যত আগন্তুক পাঁচ দিনলৈ ধাৰাষাৰ বৰষুণৰ আগজাননী। অসমৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলত বৰষুণৰ সতৰ্কবাণী। আজৰাস্থিত বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই সদৰি কৰিলে এই তথ্য। 29 আৰু 30 জুনত অসম মেঘালয়ৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যৰ কিছু কিছু ঠাইত ধাৰাষাৰ বৰষুণ হোৱাৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। বুধবাৰৰ পৰা পাঁচ দিনলৈ অসম মেঘালয়ৰ লগতে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ৰাজ্যসমূহৰ বিভিন্ন স্থানত মজলীয়া আৰু পাতলীয়া বৰষুণ অহাৰ সম্ভাৱনা। অসম সন্তান ৰিয়ান পৰাগে ভাৰতীয় দলত স্থান লাভ কৰাৰ পাছতে নগাঁও জিলাৰ ব্ৰহ্মপুৰতো সূচনা হ'ল আনন্দ উল্লাসময় পৰিৱেশ। ব্ৰহ্মপুৰৰ নৱনিৰ্মিত শ্বহীদ ভগী খুদ ক্ৰীড়া প্ৰকল্পত বৰ্তমান ক্ৰিকেটৰ প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি থকা নৱপ্ৰজন্ম ক্ৰিকেট খেলুৱৈসকলৰ মাজত পৰিলক্ষিত হ'ল ব্যাপক আনন্দ উৎসাহ। জিম্বাবৱে ভ্ৰমণলৈ যাবলগীয়া টীম ইণ্ডিয়াত ৰিয়ান পৰাগৰ লগতে আছে অসমৰ আন এগৰাকী সন্তান। ফিল্ডিং প্ৰশিক্ষকৰ দায়িত্বত আছে অসমৰ শুভদীপ ঘোষ। অস্কাৰ সমিতিৰ সদস্য হিচাপে নিৰ্বাচিত ৰীমা দাস ভাৰতৰ পৰা তিনিগৰাকী সদস্যৰূপে নিৰ্বাচিত কৰিছে অস্কাৰে। এছ এছ ৰাজামৌলিক অস্কাৰ সমিতিৰ সদস্যৰূপে নিৰ্বাচিত। শাবানা আজমিকো অস্কাৰ সমিতিৰ সদস্যৰূপে নিৰ্বাচিত। গণেশগুৰিৰ কৰভৱনত জি এছ টি সম্পৰ্কীয় মত বিনিময় অনুষ্ঠান। অনুষ্ঠানত অংশ লয় বিত্তমন্ত্ৰী অজন্তা নেওগ, মন্ত্ৰী অশোক সিংঘাল, কৰ আয়ুক্ত পল্লৱ গোপাল ঝাই। মহানগৰীৰ কাহিলীপাৰা হত্যাকাণ্ডৰ অভিযুক্ত হীৰামণি হালৈ আৰু অৰূপ দাসক বুধবাৰে আদালতত হাজিৰ কৰোৱা হয়। ইতিমধ্যে আৰক্ষীয়ে ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ কৰিছিল হত্যাত ব্যৱহৃত গাৰু আৰু চুনি। প্ৰথম অৱস্থাত পত্নী হীৰামণিয়ে আৰক্ষীৰ তদন্তত সহযোগ কৰা নাছিল। অলিম্পিকৰ ইতিহাসত প্ৰথমবাৰৰ বাবে ভাৰতৰ অলিম্পিক হস্পিটেলিটি হাউচ। আগন্তুক পেৰিছ 2024ৰ অলিম্পিকত ইণ্ডিয়া হাউচৰ থাকিব বিশেষ তাৎপৰ্য। ইণ্ডিয়া হাউচৰ অংশীদাৰিত্বৰ অংশ হিচাপে থাকিব ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যন। বুধবাৰে ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যন ইণ্ডিয়া হাউচ অলিম্পিকত উপস্থিত থাকে। ৰিলায়েন্স ফাউণ্ডেশ্যনৰ অধ্যক্ষা নীতা এম আম্বানী। ইণ্ডিয়া হাউচে দৰ্শনাৰ্থীসকলক ক্ৰীড়া কিংবদন্তীসকলৰ সৈতে মত বিনিময়ৰ বাবেও এক মঞ্চ প্ৰদান কৰিব। পেৰিছৰ পৰম্পৰাগত উদ্যান ডে লা ভিলেজত নিৰ্মাণ কৰা হৈছে ইণ্ডিয়া হাউচ। ইণ্ডিয়া হাউচৰ উপৰিও এই উদ্যানখনত নেডাৰলেণ্ড, কানাডা, ব্ৰাজিল, ফ্ৰান্সকে ধৰি 14খন দেশৰ দেশীয় ঘৰ আছে।